আবেশকের পরিপার্শ্বে চৌম্বক ক্ষেত্র। একটি পরিবাহী বস্তু যদি তড়িৎ পরিবহন করে তবে সেটা চৌম্বক বল উৎপন্ন করবে। চিত্রে 6.1 যেমন দেখানো হয়েছে, একটা বৃত্তাকার দণ্ডকে ঘিরে চৌম্বক বল তৈরি হয়েছে। বৃত্তাকার হওয়ার ফলে এর কোনো নির্দিষ্ট উত্তর বা দক্ষিণ মেরু নেই, কিন্তু চলমানভাবে বৃত্তাকার পথের অগ্রবর্তী লুপকে দক্ষিণ মেরু বলে ধরে নেওয়া হয়েছে। দক্ষিণ হস্ত নিয়ম। চিত্র 6.2 এ দেখানো অনুযায়ী আবেশকের চৌম্বক রেখার পথ বা দিক হাতের মুষ্টিতে ধরার উপর ভিত্তি করে নির্ণয় করা হয়। একে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বলে। ধরা হচ্ছে দণ্ডটিকে ডান হাতে ধরা হয়েছে, তাহলে ধরে নেওয়া হয় যে হাতের বৃদ্ধা আঙ্গুলের দিকে চুম্বক বল রেখার দিক নির্দেশ করা হচ্ছে। সমান্তরাল আবেশকের পরিপার্শ্বে চৌম্বক ক্ষেত্র। যদি দুটি সমান্তরাল আবেশক একই মানে তড়িৎ পরিবহন করে তবে তাদের চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি আন্তঃসংযোগ থাকবে এবং একে অপরের সমান মানে চৌম্বক ক্ষেত্রের মান নাকচ করে দিবে, ফলে কোনো প্রকারের চৌম্বক ক্ষেত্র থাকবে না। এটাই ঘটে যখন একই অক্ষে দুটি সমান ও সমান্তরাল কয়েল যুক্ত করা হয়। কয়েলের পরিপার্শ্বে চৌম্বক ক্ষেত্র। যখন আবেশকের কয়েল লুপের দিকে নামিত থাকে তখন কয়েলের মধ্যে চুম্বক ক্ষেত্র এর দিক ও লুপের দিক একই দিকে থাকে, যা চিত্র 6.64 দেখানো হয়েছে। যখন তারের কয়েল একই দিকে বা একই লুপে গঠিত হয় তখন তাকে বলা হয় সলিনয়েড। উপরে যে পদ্ধতির কথা বলা হয়েছে তা চিত্র 6.65-এ বর্ণিত এক টুকরো চুম্বকের উপর চুম্বক ক্ষেত্রের প্রভাবের সমান। পরিবাহীর মধ্য দিয়ে তড়িতের মাত্রা কমালে বা বাড়ালে চৌম্বক ক্ষেত্রের তীব্রতাও কমে এবং বাড়ে। চুম্বক টুকরার উপরে প্রভাব প্রদান করলেও ক্ষেত্রের শক্তিমাত্রা চলকাকারই থাকবে। চৌম্বক ক্ষেত্রের এই পরিবর্তনের নানা রকম প্রভাব থাকতে পারে। এটি গতির কাজে ব্যবহার করা যেতে পারে, যেমন বৈদ্যুতিক পাখা অথবা অন্যান্য বৈদ্যুতিক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।